প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করতে যাচ্ছি এপিসোড 147। 147 এপিসোডে আমরা যাদের জন্য আজকের পাঠ নিয়ে আসছি তারা হচ্ছে বিবিএ অনার্স ইন অ্যাকাউন্টিং এবং বিবিএ এস পাস থার্ড ইয়ারের জন্য, এবং আজকের সাবজেক্ট হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং বা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, এবং আলোচিত চ্যাপ্টার কাঁচামাল বা মেটেরিয়ালস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মেটেরিয়ালস নিয়ে বেশ কয়েকটি ক্লাসে অংশগ্রহণ করেছি। আজকে যে আলোচনাটা করতে যাব এটা খুবই একটা মজার পড়া, এবং আশা করি তোমাদের জন্য আজকের পড়া আনন্দদায়ক হবে। কেমন? এই জন্য আজকের পাঠে তোমরা যা জানতে পারবে, ইস্যুকৃত মালের মূল্যায়ন পদ্ধতি সমূহ, মেথডস অফ ভ্যালুইং মেটেরিয়াল ইস্যুস, প্রথম পদ্ধতি ফার্স্ট ইন ফার্স্ট আউট বা ফাইফো মেথড, বাংলায় বলে আগের মাল আগে ছাড়ো পদ্ধতি। এখন আমরা সেই ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগে যে পণ্যগুলা গুদামে আসছে বা ক্রয় করা হয়েছে সেগুলি আগে গুদাম থেকে বেরিয়ে যাবে, এই যে পদ্ধতিটা। হ্যাঁ, আমরা যখন ক্লাসরুমে স্টুডেন্টদেরকে ঢুকতে দিই তখন দেখা যায় স্টুডেন্টরা সামনের বেঞ্চ থেকে ফিল আপ করে যায়, এটাই তো সাধারণ নিয়ম। সামনের বেঞ্চ ফিল আপ হয়, তারপরে সেকেন্ড বেঞ্চ, তারপরে থার্ড বেঞ্চ, তারপরে ফোর্থ বেঞ্চ, এভাবে আস্তে আস্তে ফিল আপ হয়ে যায়। যখন ক্লাস শেষ হয়ে যায় তখন কি হয়, স্বাভাবিকভাবেই ওই ফার্স্ট বেঞ্চের স্টুডেন্টরা আগে বেরিয়ে যায় রুম থেকে, কারণ তারা দরজার কাছে এবং তাদের বের হতে খুব কম সময় লাগে। এরপরে আস্তে আস্তে পিছন দিক থেকে আসে, এটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, নাকি ফার্স্ট ইন ফার্স্ট আউট? হ্যাঁ, তোমরা একটু চিন্তা করে দেখো তো, যে আগে যে আসছে সে আগের বেঞ্চে বসছে, এবং ছুটির সময় ওই আগের বেঞ্চের জন্যই বেরিয়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট যে ঢুকেছে ফার্স্ট সে বেরিয়ে গেছে, এটাই হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট বলতে কি বুঝি। এই পদ্ধতিতে তারিখের ক্রয় অনুসারে যে কাঁচামাল আগে ক্রয় করা হয়েছে তার মূল্যের ভিত্তিতে কারখানার জন্য ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ করা হবে। প্রথম ক্রয়কৃত কাঁচামাল ইস্যু শেষ করা শেষ হলে পরবর্তীতে ক্রয়কৃত কাঁচামাল ইস্যু করা হয়। কেমন? তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট বলতে আমরা যেটা বুঝছি সেটা আমরা আলোচনায় আনলাম, এবং এটাকে আমরা সংক্ষেপে কি বলছি, ফিফো বা ফাইফো, যাই বলি না কেন, ফার্স্ট ইন ফার্স্ট আউট। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড নিয়ে যে আলোচনাটা শুরু করেছি সে আলোচনা তোমাদের জন্য ধারাবাহিকভাবে চলবে। বেশ কয়েকটি ক্লাসে আমরা সে আলোচনা চালু রাখব। আজকে যে আলোচনাটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি, আমরা একটি চিত্রের মাধ্যমে ফার্স্ট ইন ফার্স্ট আউটটা বোঝার চেষ্টা করি, এবং এই চিত্রটা একটি স্টোরের বা গুদামের চিত্র বলে আমরা মনে করতে পারি। জুন 1 তারিখে ওপেনিং ছিল 30 কেজি। এখানে তিনটা চিত্র দেখা যাচ্ছে, প্রতি চিত্রে 10 কেজি করে চিনি আছে, তাহলে এখানে 30 কেজি ওপেনিং ছিল। জুনের 1 তারিখ আমি আবার পারচেজ করেছি 40 কেজি। কেমন? এই যে 1, 2, 3, 4, কেমন, এই 40 কেজি ইকুয়াল টু কত কেজি হলো আমার, 70 কেজি। আবার বলি, ওপেনিং ছিল 30 কেজি, পারচেজ করেছি 40 কেজি, ইকুয়াল টু আমার টোটাল স্টক কত, 70 কেজি। এখন ফার্স্ট ইন ফার্স্ট আউট যদি হয় তাহলে কি রকম অবস্থায় দাঁড়ায় তোমরা দেখো। এখানে আমরা দেখেছি যে ওপেনিং বলতে তো প্রথম, তারপরে কিনেছি, ওপেনিং ছিল 30 কেজি, কিনেছি 40 কেজি, ইকুয়াল টু 1, 2, 3, 4, 5, 6, 7,
এই যে 7-10-এ 70 কেজি চিনি আছে। তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট যদি হয়, এখন চিন্তা করে দেখো তো এই কোন স্টক গুলা থেকে আগে যাবে। আমরা অবশ্যই বুঝে নিতে পারি যে আমরা এই যে প্রথম থেকেই এই তিনটা থেকেই আগে যাবে। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি সেই তিনটা থেকে আগে কিভাবে যায়। দেখো এই যে প্রথম থেকে চলে যাচ্ছে, প্রথম থেকে চলে যাচ্ছে, কত কেজি আসলো? 30 কেজি। কেন? এ এখানে 50 কেজি ইস্যু করার কথা, জুনের 4 তারিখ 50 কেজি ইস্যু করার কথা, এখন আসলো কয় কেজি? 30 কেজি। আরো কয় কেজি দরকার? 20 কেজি। তাহলে জুনের 1 তারিখ যেটা পারচেজ করেছিলাম 40 কেজি, ওখান থেকে আরো 20 কেজি এখানে আসবে। দেখো এই যে, ঠিক আছে, তাহলে কত কেজি হলো? 1, 2, 3, 4, 5, 50 কেজি। এটা হচ্ছে এ ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে 70 কেজি ছিল, 50 কেজি আমি ইস্যু করেছি, আমার স্টক আছে কত? 20 কেজি। ওকে, এইটি চমৎকার বিষয়। আমার 70 কেজি ছিল, 50 কেজি ইস্যু করেছি, এখন আমার আছে 20 কেজি। এই চিত্রের মাধ্যমে তোমরা বিষয়টাকে উপলব্ধি করতে পেরেছো, জানতে পেরেছো, বুঝতে পেরেছো বলে আমি আমি খুব আশাবাদী, এবং তোমরা আশা করি এই জিনিসটা ফাইফো বা ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে পণ্য আগে আসবে সে পণ্য আগে বেরিয়ে যাবে। ওকে, এখন আমরা একটি এক্সাম্পল বা প্রশ্নের মাধ্যমে সমাধানের চেষ্টা করব। দ্য ফলোয়িং ইজ দি রেকর্ড অফ রিসিপ্টস অ্যান্ড ইস্যুস অফ মেটেরিয়ালস ইন এ ফ্যাক্টরি ডিউরিং দ্য মান্থ অফ মার্চ 2019। মার্চ 1, ওপেনিং ব্যালেন্স 500 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 5-6। মার্চ 6, পারচেজ 1100 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 5.20। মার্চ 10, ইস্যু 600 ইউনিটস। মার্চ 20, পারচেজ 2000 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 5.50। মার্চ 28, ইস্যুড 1400 ইউনিটস। এই ছিল প্রশ্ন। আমার রিকোয়ার্ড হচ্ছে প্রিপেয়ার স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার ফিফো মেথড বা ফাইফো মেথড। এখানে দেখা যাচ্ছে যে আমার ওপেনিং ছিল, আবার পারচেস করেছি, আবার ফ্যাক্টরির জন্য ইস্যু করেছি, আবার পারচেস করেছি, আবার ইস্যু করেছি, এই সমস্ত তথ্যগুলো একটু আগে চিত্রে যা উল্লেখ করেছিলাম, আমাদেরকে আসলে সেভাবেই ফ্যাক্টরি থেকে, গোডাউন থেকে ফ্যাক্টরিতে পণ্য সরবরাহ করতে হবে, অথবা গুদাম থেকে আমার মার্কেটে যাওয়ার জন্য অথবা ক্রেতাদের কাছে আমাকে পণ্যটা সরবরাহ করতে হবে। ওকে, চলো এবার আমরা স্টোর লেজার কীভাবে তৈরি করা হয় সেটা দেখে নিই। প্রথমে উপরে ফ্যাক্টরিতে নাম লিখতে হবে, তারপরে স্টোর লেজার আন্ডার ফিফো বা ফাইফো মেথড, নেম অফ ম্যাটেরিয়ালস, বিন নম্বর, কোড নম্বর, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, রিঅর্ডার লেভেল। ওকে, এরপরে ছকটা ডেট কলাম, পার্টিকুলার্স, রিসিপ্টস, তিনটা কলাম আছে এখানে, ইস্যু তিনটা কলাম আছে, ব্যালেন্স তিনটা কলাম আছে। কেমন? প্রশ্নে আমরা দেখেছি যে ওপেনিং ছিল 500 ইউনিটস, সুতরাং ব্যালেন্স অর্থাৎ উদ্বৃত্ত হচ্ছে 500 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 5 = 2500। মার্চ 6, পারচেজড 1100 ইউনিটস, এই যে রিসিপ্ট, পারচেজ করলে আমার প্রাপ্তি ঘটে, এই জন্য কোয়ান্টিটি 1100, কোয়ান্টিটি ঘরে বসলো, রেট বসলো 5 টাকা 20 পয়সা করে, টোটাল গুণ করলে টাকা হয় 5720 টাকা। কেমন? এখন ব্যালেন্সের ঘরে আমরা কিভাবে লিখব? মনে রাখতে হবে যে গতদিনের এটা কিন্তু আমাদের কাজ শেষ ছিল, আজকের দিনে 6 তারিখে আমাকে এই 500 ইউনিট আবার এখানে লিখতে হবে। কেমন? এবং টাকা হবে 5 টাকা করে, 2500 টাকা। ওকে, দেখা যাক, এই যে 500 ইউনিটস আবার এখানে আনতে হবে। আবার দেখাচ্ছি, 500 ইউনিটস আমাদেরকে আনতে হবে। ওকে, এই যে দেন 1100 ইউনিট যে পারচেস করলাম, সেই 1100 ইউনিটস এখানে আসবে ব্যালেন্সের পরে, ওই 500-এর নিচে। কেমন? দেখো, এই যে এরো মার্ক দিয়ে আমরা দেখালাম 1100 ইউনিটস এখানে ব্যালেন্সে করে আসছে। তাহলে দুইটা ইউনিট অর্থাৎ দুইটি বক্স আমরা যদি কথায় কথায় বলি, যে উদাহরণ হিসাবে যে 500 ইউনিটের একটা বক্স আছে, 1100 ইউনিটের একটা বক্স আছে, এবং রেট আলাদা 5 টাকা আর 5 টাকা 20 পয়সা, 2500 টাকা, 5720 টাকা।
ওকে, দেন মার্চ 10 তারিখ ইস্যুড 600 ইউনিটস। তাহলে ইস্যু করলে এই যে ইস্যু কলামে বসাতে হবে কত ইউনিট? 600 ইউনিটস। আমার পদ্ধতি কি? ফাইফো। কেমন? ফাইফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে আমাকে আগের দিনে দেখতে হবে যে দুটি পরিমাণ আছে, একটা 500 ইউনিটস আর একটা 1100 ইউনিটস। তাহলে এই দুটার মধ্যে আগের কোনটা? আমরা জানি যে 500 ইউনিটস আগের। সুতরাং এই 500 ইউনিটস আগে আমাকে ইস্যু করে ফেলতে হবে, দেন 1100 থেকে 100 ইউনিট আমাকে ইস্যু করতে হবে। ওকে, চলো আমরা 500 ইউনিটস আগে ইস্যু করি। এই যে 500 ইউনিটস, এরো মার্ক দিয়ে আমরা দেখালাম, এই 500 এখানে চলে আসছে এবং ব্যালেন্সে জিরো হয়ে গেল, 500 এর লাইনটা জিরো হয়ে গেল, 5 টাকা করে 2500 টাকা। ওকে, দেন 1100 থেকে আসবে 100 ইউনিট। তাহলে 1100 থেকে 100 মাইনাস করলে ব্যালেন্স কত হয়? 1000 ইউনিট। ওকে, কত ইউনিট? 1000 ইউনিট। ঠিক আছে, এই যে আমি আবার বলি, 500 ইউনিট ছিল, 1100 ইউনিট ছিল, ফার্স্ট ইন ফার্স্ট আউট হিসাবে 500 ইউনিট আগে চলে আসছে, দেন 1100 থেকে 100 ইউনিট আসছে। এখন ব্যালেন্স কত? 1100 থেকে 1000 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 5.20 ইকুয়াল টু টাকা 5200। আশা করি স্টুডেন্টরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নেক্সট ডেটে যাচ্ছি। এর এখন মার্চের 20 তারিখ পারচেজ করেছি 2000 ইউনিট অ্যাট দ্য রেট অফ 5.50 ইকুয়াল টু 11000 ইউনিট আমি পারচেজ করেছি। সুতরাং রিসিপ্টস কলামে বসালাম, দেন ব্যালেন্সের ঘরে আগের দিনের 1000 ইউনিটস আবার আসবে, টাকা 5.20 ইকুয়াল টু 5200 টাকা। কেমন? এই যে 1000 আবার এখানে চলে আসবে এবং এই 2000 ইউনিট ও ব্যালেন্সের ঘরে চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ আমরা যেটা আগে ঢুকে সেটা সেই প্যাকেটটাকে যেখানে রাখবো, এরপরে যেটা ঢুকবে সে বা আসবে গোডাউনে, সেটা এর পাশের প্যাকেট রাখবো। ওকে, তাহলে আগে ছিল 11000, 1000 এটা বসালাম, এখন 2000 কিনলাম সেটা বসালাম। ওকে, নেক্সট হচ্ছে কি, 28 তারিখ আমি 1400 ইউনিটস ইস্যু করেছি। তাহলে আমাকে দেখতে হবে যে আমার আগের দিনের ব্যালেন্স কত, 1000 ইউনিটস 2000 ইউনিটস। তাহলে এখানে তো 1000 হচ্ছে আগের, অর্থাৎ ফার্স্ট, সুতরাং এটাই আগে বের হতে হবে, কিন্তু একসাথে তো 1400 নেই, সুতরাং আমাকে আগে 1000 ইউনিট ইস্যু করে ফেলতে হবে। 1000 ইউনিট ইস্যু করে ফেলতে হবে, এই যে 1000 ইউনিট আমরা এরো মার্ক দিয়ে দেখালাম ইস্যু করে ফেলছি। সুতরাং 1000 ইউনিটের আর কোনো ব্যালেন্স নেই। ওকে, নেক্সট আর কত প্রয়োজন? 1400 এর জন্য আর 400 প্রয়োজন, সেই 400 2000 ইউনিটের প্যাকেট থেকে নেব, টাকা হবে 5.50 টাকা করে প্রতি ইউনিট। কেমন? তাহলে 400 5.50 2200 ইকুয়াল টু আমার ব্যালেন্স কত, এই 2000 থেকে লাস্ট 400 যদি আমি ইস্যু করে ফেলি, তাহলে আর ব্যালেন্স রইল কত? 1600। 1600 অ্যাট দ্য রেট অফ 5.50 ইকুয়াল টু 8080। কেমন? এবং আনসার হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি 1600 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 5.50। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমেই বলেছিলাম যে আজকের পড়াটা খুব তোমাদের জন্য খুব মজার একটি পড়া এবং খুব খুব চমৎকার। সবাই আমরা আসলে এই কাজটা করে থাকি যে আমরা শেলফে বই রাখলে অথবা ওভারড্রপে আমার কাপড় রাখলে সেখানেও তো যেটা আমরা আগে আসছি সেটাকে রাখি। হ্যাঁ, এরপরে যখন আবার আরেকটা বই আসে তখন তার উপরে রাখি, আরেকটা বই আসে তার উপরে রাখি, এভাবে আলমারিতে আমাদের কাপড়গুলো ওভাবে রাখি। এবং ব্যবহার করার সময়ও আমরা অনেক সময় চিন্তা করি যে যেটা আগে আয়রন করা হয়ে গেছিলো সেটাই বোধহয় আগে গায়ে দিয়ে ফেলি, নতুনটা থাক, এইভাবে। তো যাই হোক, আমি তোমাদের বোঝার সুবিধার্থে কয়েকটি উদাহরণ দিলাম এবং আশা করি ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, বা তোমরা আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো, আগামী এপিসোডের জন্য আরও চমকপ্রদ ক্লাস নিয়ে আসছি ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারাও ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।